আমরা প্রথমে আজকে শুরু করি হচ্ছে রেড আই টুল দিয়ে, ঠিক আছে? রেড আই টুল এই যে এখানকার মধ্যে আমরা সবগুলোই দেখাবো ইনশাল্লাহ একটা একটা করে, কিন্তু প্রথমে এই যে এটা দিয়ে শুরু করলাম, শিডিউলে এটা দেওয়া রেড আই টুল, ঠিক আছে? এই যে এখান থেকে এখানে যাবেন, দেন এখান থেকে রেড আই টুল, ওকে? দেন এটার জন্য একটা ছবি ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে যে প্র্যাকটিসিং এর জন্য লিখবেন হচ্ছে রেড আই ম্যান বা উইউম্যান, যে কোনো একটা আপনি দিলে হবে, অসুবিধা নেই। আচ্ছা, গুগল থেকে যে গুগল রেড আই, এটা আসলে ছবির প্রবলেম। তো দেন অনেক সময় দেখা যায় যে আপনার ওই যে চোখে রেড হতে পারে ক্যামেরার জন্য বা হতে পারে অনেক কিছুর জন্যই আপনার। হ্যাঁ, তো দেন এখান থেকে রেড আই, দেন একটা ক্লিক করবেন শুধু, বুঝছেন? দেখছেন চলে গেছে এই যে, এটাতে রেড না, এই যে এখানে প্লাস চিহ্ন না, আপনি এখানে একটা ক্লিক করেন, চলে গেছে। এখন চোখটা কিরকম? একবারে ক্লিয়ার, একবারে নর্মাল, তাই না? তো এভাবে আর কি এটার কাজ, বুঝতে পারছেন? একবারে সহজ না এটা, কিন্তু এখন একটা ক্লিক করবেন এই রেড আই, এটার নামই হচ্ছে রেড আই। আপনি এটার কাজ হয়তো বা খুব বেশি, হ্যাঁ, ওটা আপনার ওই যে ইয়ে করে করবেন, নর্মাল থেকে রেড করতে চাইলে তো আপনি কালার করে করতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি যে কোনোভাবে করতে পারবেন, বাট করা তো ওইটা বেশি একটা হয় না, মানে হয়তো আপনার যদি সমস্যা হয় এরকম তো তখন আর কি নর্মাল করতে হয়, তো এভাবে। আর এমনি আপনার নর্মাল হয়তো বা রেড করার প্রয়োজন খুব একটা পড়বেও না, তাই না? আপনি সাধারণ মানুষকে একটা ওইভাবে কেন বানাবেন, ব্যাপারটা এরকম। আচ্ছা আচ্ছা, তো এই আর কি। তো এখন মানে কাজটা তো বুঝছেন খুব ইজি না, এভাবে আর কি। হ্যাঁ, তো এটা, তো এই যে ক্লোন স্ট্যাম্প টুল, এই যে রেড আই টুল যেখান থেকে নিছিলাম না, ওটা নিচে ক্লোন স্ট্যাম্প টুল, ঠিক আছে? দেন আপনি অল্টার দিয়ে একটা ই করবেন, ঠিক আছে? দেন আপনি সেম ওইভাবে, এখানে একটু স্পেসটা কম হয়ে গেছে যদিও। আচ্ছা, আপনাকে একটা নতুন ডকুমেন্ট নিয়ে দেখাই, ওয়েট। হ্যাঁ হ্যাঁ, আমি ওই পেজেই দেখানো উচিত ছিল, ঠিক আছে? একটা জিনিস যদি এই যেভাবে ক্লোন করে যদি করতে চান, দেন এই যেভাবে দেখছেন, শুধু আপনি ওই টুলটা সিলেক্ট করবেন, বুঝছেন? এই যে ক্লোন স্ট্যাম্প টুলটা, দেন আপনি কি করবেন, এখান থেকে অল্টার অল্টার প্রেস করবেন, বুঝছেন? অল্টার প্রেস করে যে কোনো এক জায়গায়, এই যে ধরেন এখানে প্রেস করলেন, ঠিক আছে? এই যে চিহ্নটা চেঞ্জ হয়েছে না, এটা হওয়ার পরে আপনি এটা ছেড়ে দিবেন, দেন আপনি যে কোনো জায়গায় ওটা, এখানে জায়গা কম, বুঝতে পারছেন? এই কারণে আমি ওইটা এখানে দেখাইলাম না, কিন্তু এখানেই জিনিসটা করা যেত, বুঝছেন? অনেক সময় দেখা যায়, হ্যাঁ, আপনার নিজের ছবি হবে, বুঝছেন? যে কোনো কিছু, যেমন মনে করেন যে আপনি এখানে, আচ্ছা আমি একটা মানে একটু বড় স্পেসের ছবিটাই দেখাই, দাঁড়ান। এই যে এখান থেকে অল্টার নিয়ে ই করবেন, দেন আপনি এই স্পেসটাও যদিও ছোট, আচ্ছা তারপরে দেখাই আর কি। আর আপনি আরেকটা কাজ করতে পারেন, এটা অনেক সময় দেখা গেছে যে আপনি
ই করতে পারেন, এই যে এই জায়গাটা বড় করতে পারেন, ঠিক আছে? আপনি থার্ড ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেট দিয়ে কাজটা করতে পারবেন, ঠিক আছে? আপনার যত ইচ্ছা বড় করতে পারবেন। আবার ফার্স্ট মানে আপনার এই পাশের মানে বাম পাশের যে থার্ড ব্র্যাকেটটা, এটা দিয়ে আপনি ছোট করবেন জিনিসটা, বুঝতে পারছেন? আর ডান পাশের যে থার্ড ব্র্যাকেটটা, ওটা মনে করেন যে আপনি বড় করবেন ওটা দিয়ে, মানে ফার্স্ট আর ইয়ে, মানে ব্যাপারটা বুঝতেছেন তো না? একটা দিয়ে ছোট, একটা দিয়ে বড়, এই তো ধরেন এইভাবে আপনি আপনার মানে সাইজ অনুযায়ী, মানে আপনি তো বুঝবেন যে কোনটার জন্য কতটুকু দরকার। হ্যাঁ, খুব বেশি বড় নেওয়া দরকার নেই, খুব বেশি ছোটও করা দরকার নেই, কারণ এইভাবে রাখলেন, দেন আপনি অল্টার দিয়ে এইভাবেই করে, দেন আপনি এখানে এই যে এভাবে ক্লোন করে দিলেন জিনিসটা, আপনার সেম ওইভাবে আরেকটা হবে আর কি। এখানে স্পেস কম, এ কারণে হয়তো বা ওইভাবে বুঝতে পারতেছেন না, ব্যাপারটা একটু হিজি বিজি হয়ে গেছে, বাট এইভাবে জিনিসটা করতে পারবেন, ঠিক আছে? পরেরটা তো তো এই যে দেখাইলাম, এইভাবে আপনি চাইলে পুরাটা, এখন তো এটা নতুন আবার হয়েছে দেখে এরকম হচ্ছে, কিন্তু আপনি আগেবার যখন এইটা করছিলাম না, তখন পুরা সেম ওইভাবে আর কি, মানে এটা আপনার ক্লোন করার জন্য। যদি এটার কিছু কাজ আছে অন্যরকম ভাবে, যেমন স্টুডিওতে এগুলোর কাজ থাকে অনেক সময়, তো এই গেল, এই গেল আর কি, বুঝছেন? এখন হচ্ছে আপনার প্যাস্টুলের কাজটা দেখে। হ্যাঁ, এভাবে এই যে প্যাস্টুল এখান থেকে সিলেক্ট করবেন, যেখান থেকে রেডাই টুল সিলেক্ট করছিলেন না, ওইখান থেকে প্যাস্টুলটা সিলেক্ট করবেন, এই অংশটা এভাবে ইয়ে করবেন, ঠিক আছে? দেন ডিলেট বাটন, কন্টেন্ট অ্যাওয়ার, ওকে, ঠিক আছে, চলে গেছে। কোনটা? ওটা আপনি কন্ট্রোল ডি দিলে হবে, ডি সিলেক্ট করার জন্য যা করতে হয় আর কি, মানে ব্যাপারটা বুঝছেন? সুন্দর না? মনে করেন যে আপনার একটা কাক ভাল লাগতেছে না সাপোজ, বা একটু গিজি বিজি লাগতে, ব্যাপারটা এরকম হয় না অনেক সময়, দেন আপনি ওইভাবে আর কি। দেন এখন কোনটা আরে ধরেন রিমুভ, হ্যাঁ, এখন মনে করেন যে আপনার এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, আপনার জিনিসটা খালি ডিলেট করলেই তো হবে না, জিনিসটা করলে আপনার ওই যে যেমন দেখেন এই যে এই জায়গায় যে আমি ডিলেট করছি, এখানে কিন্তু আকাশের সাথে কিন্তু জিনিসটা মিশে গেছে, তাই না? মনে করেন যে ওইখানে কিন্তু আকাশ পুরার এখন বোঝা যাচ্ছে, মানে জিনিসটাই কিন্তু একবার থেকে ওইখানে সরে গেছে। আবার যদি এমন হয়তো এখান থেকে সরে গেছে ঠিকই, কিন্তু এটার একটা কেমন জানি একটা রেস থেকে যায় না, ওগুলা থাকলে কিন্তু হইতো না, এটার জন্য কিন্তু কন্টেন্ট আবার কিন্তু ইউজ করা যায়, মানে এভাবে করতে হয়, বুঝছেন? মানে এখানে যে কোনো কিছু করলেন, দেন এই যে এটা ডিলেট, এটা সিলেক্ট করবেন এভাবে, জাস্ট একবারে যে নিখুঁতভাবে সিলেক্ট করতে হবে তা না, একটু আশেপাশে ঘেঁষে একটু সিলেক্ট করবেন, ডিলেট দিবেন, এখান থেকে যে কন্টেন্ট ওয়্যার আসলো, হ্যাঁ, একবারে যদি একসাথেই থাকে, যদি মনে করেন যে আপনার ওনার হাতের ওপর আপনার হাত, ব্যাপারটা ওইরকম না, এখন ওইরকম ছবি আপনি তো কেন করবেন, ব্যাপারটা এরকম না, করতে চাইলে তো করা যাবে, যতটুকু করা যাবে অতটুকু করতে পারবেন, হ্যাঁ, যতটুক করা যাবে অতটুক পারবেন। এখন যেটা আপনি দেখেই বুঝতেছেন, এটা হয়তো কোনোভাবে আর কারসাজি করা যাচ্ছে না, ওটা তো আপনি হাত দিবেন না, ব্যাপারটা এরকম না। দেন কিছু ইমেজ থাকে একবারে ঘোলা হয়ে বা একবারে ব্লার হয়ে, এমন হয় যে ওই কাজ ওই ছবিটা মনে হয় যে এটার কোনোভাবেই ঠিক করাই না, তো তখন আপনি ওটা ধরবেন না, এই আর কি ব্যাপারটা, এই যে এভাবে, ঠিক আছে, চলে গেছে। যে কোনোটা এভাবে জাস্ট সিলেক্ট করবেন আর ডিলেট বাটন প্রেস করবেন, এখান থেকে কন্টেন্ট আর এন্টার দিবেন, চলে গেছে, দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, বুঝতে পারছেন? এই হচ্ছে কাজ, তো এটার নাম হচ্ছে আপনার প্যাচ টুল, প্যাচ টুল দিয়ে কাজটা করা যায়, তো এটা সুন্দর একটা কাজ, বুঝতে পারছেন? এটা আবার বিভিন্ন ক্ষেত্রে আপনি, আমি তো জাস্ট একটা এক্সাম্পল দিলাম একটা ছবি দিয়ে, এটা বিভিন্নভাবে ইউজ করতে পারবেন। হ্যাঁ, এটা অটো কেন করবেন, আপনার যতটুকু ইচ্ছা আপনি আপনার মতো করে করবেন, অটো তো করা যায় অনেক কিছুই, বাট সব অটো তো আবার মনে করেন যে করে আপনার স্যাটিসফাই হবেন না, তাই না? যেমন এখন ব্যানার ট্যানার সব ক্যানভা দিয়ে বানানো যায় মোবাইলে, ঠিক আছে, ক্যানভা দিয়ে বা বিভিন্ন অ্যাপস দিয়ে বানানো যায়, তো আমার মনে কোশ্চেন ছিল একটা অনেক আগে, যে যেহেতু ক্যানভা দিয়ে যদি বানানোই যায়, তাহলে আবার গ্রাফিক ডিজাইন নেই কেন, ঠিক আছে? কিন্তু একটা ব্যাপার কি, ক্যানভা দিয়ে আপনি যদি বানান, নর্মালি আপনি চিন্তা করেন, আপনি যখন জিনিসটা এডিট করতেছেন বসে বসে, একটা টাইম লাগতেছে না, যে মনে করেন যে একটা কোম্পানির মালিক, তার এত সময় আছে, বা যারা যারা অন্য অন্য কাজে ব্যস্ত, যে তারা এই এডিটগুলো করবে, এটা একটা ব্যাপার। আর তারপরে ক্যানভাতে আপনি আপনার মনের মতো একবারে, মানে মনের মাধুরী মিশায় যেটাকে বলে, ওইরকম কিন্তু কিছু করতে পারতেছেন না, তাই না? ওইখানে এলিমেন্ট দেওয়া আছে, ওইখানে যেভাবে দেওয়া আছে ওইভাবে কালার চেঞ্জ করতেছেন, ই করতেছেন, কিন্তু কোনো শেপ ওইভাবে অ্যাড করতে পারতেছেন না, কিন্তু ইলাস্ট্রেটারে আপনি কি, আপনি আপনার মন মতো যেমনি ইচ্ছা ওইভাবে করতে পারতেছেন, তো এই কারণে আর কি। অটো অটোর মতো কেউ যদি একবারে না পারে, দেন তার জন্য অটো ঠিক আছে, বাট অটো দিয়ে তো আপনি প্রফেশনাল কিছু করতে পারবেন না, এই আর কি। যেমন এই যে আপনার ওই অভ্রদিও তো আমরা লেখালেখি করি, তাই না? বাট আপনি অফিসিয়াল ক্ষেত্রে কিন্তু বিজয় জানতে হয়, এটা তো জানেন। হ্যাঁ, বিজয় লাগে, কারণ কি, ওই যে প্রফেশনালিজম একটা ব্যাপার আছে না, আবার অনেক কিছু বিজয় দিয়ে যেটা হয় একবারে নিখুঁতভাবে, ওটা অভ্র দিয়ে অনেক সময় হয় না,
তো এই আর কি ব্যাপারটা। তো স্পট হিলিং ব্রাশ টুল, ঠিক আছে, প্রথমে কি করবেন, লেয়ারটা মানে আপনার ডাবল করে নেবেন, মানে ডুপ্লিকেট করে নেবেন একটা, তো করবেন হচ্ছে কন্ট্রোল জে লেখেন, লেয়ার ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল জে। তো লেয়ার ডুপ্লিকেট করবেন হচ্ছে কন্ট্রোল জে দিয়ে, ঠিক আছে। আর এখানে মনে করেন যে কেন করবেন জিনিসটা, কারণ প্রথমে যে জিনিস নিছেন, ঠিক আছে, ফার্স্ট অফ অল ওইটা আর পরেরটার মধ্যে যাতে একটা ডিফারেন্স বুঝতে পারেন আপনি প্রথম দিকে কাজ করার সময় যে কি কিভাবে ডিফারেন্সটা হইলো, এটাও একটা কারণ। আবার মনে করেন যে আপনি ওই যে আপনার পিছনের যে প্রথমে যে জিনিসটা নিছেন ওটা কিন্তু আপনার অরিজিনাল কপি বলতে গেলে, এখন ডুপ্লিকেট করে রাখলে হবে কি, আপনি যেই মনে করেন যে কাজ টাজ করেন, উল্টা পাল্টা করেন, যা করেন, মনে করেন যে আপনার ওটা ডুপ্লিকেটে থাকলো, আপনার মেন ফাইলটাকে নষ্ট হইলো না, ব্যাপারটা এই কারণে আর কি। তো স্পট হিলিং ব্রাশ আপনি এটাও সেম ওই যে থার্ড ব্র্যাকেটের একটা মানে বাম পাশেরটা দিয়ে ছোট করবেন, ডান পাশেরটা দিয়ে বড় করবেন। হ্যাঁ হ্যাঁ, তো এখন দেখেন এটার যে কাজটা সেটা হচ্ছে যে এই যে জাস্ট এক ক্লিক করবেন এখানে, ঠিক আছে, ক্লিক করবেন, ক্লিক করবেন এভাবে যেখানে যেখানে ওর স্পট আর কি, বুঝতে পারছেন। আবার এই যে কন্ট্রোল অল্টার জেড দিয়ে আপনি ওইভাবে আপনি স্পট দিতে চাচ্ছেন, মানে ঠিক আছে আপনি দিতে পারবেন, অসুবিধা নেই, স্পট দিতে চাইলে দিতে পারবেন, তবে স্পট ওইভাবে আপনি ই করে নিবেন, মানে এক একটা জিনিস আপনি সিলেক্ট করে ওইভাবে আপনি কপি করে নিয়েন স্পটগুলো আপনার যদি প্রয়োজন পড়ে, অসুবিধা তো নেই। তো এই যে এভাবে মনে করেন যে আপনি প্রতিটা স্পট ওর ধরে ধরে, ঠিক আছে, যেমন আমরা কিন্তু আগে শকড হইতাম ওই যে ছবি দিতাম স্টুডিওতে, দেখতাম যে স্পট আছে, পরে দেখি বাহ চেয়ারের মধ্যে তো দেখি কোনো স্পটই নাই, তো এই কারণে ভাবতাম যে কি না কি করে, ঠিক আছে, বাট এখন তো মনে করেন যে নিজেরাই যখন পারি তখন আর কি অত শখ মনে হয় না, কিন্তু আগে কিন্তু এগুলো আমাদের অনেক শখ লাগতো ব্যাপারটা। আবার দেখতেন যে আপনার একটু কালো চেহারা আসছে কিন্তু ওই যে আপনার এডিট করে একটু সুন্দর করে দিতেছে, দেখছেন চেহারাটা মোটামুটি একটা ফ্রেশ লুক আসছে না, এভাবে আর কি ব্যাপারটা। তো আপনারা আমি দেখানোর জন্য করলাম, আপনারা যদি কোনো স্টুডিওতে কাজ করেন বা এরকম যদি কাজ টাজ পরে, দেন আরো নিখুঁতভাবে মনে করেন যে যদি সাইডে পরে, মনে করেন যে এইদিকে কোনো অংশে যদি পরে একবারে, দেন আরো ছোট করে নিবেন, ঠিক আছে, ওইভাবে যাতে ইমেজটা যাতে নষ্ট না হয়, আপনার সুন্দরভাবে যাতে প্রেজেন্ট করতে পারেন। এখন দেখা গেল স্পট ঠিক করলেন কিন্তু এখান থেকে একটু বাড়তি কিছু রেখা দিলেন, তাহলে ওই লোকটা তো মনে করেন যে ছবি পাওয়ার পরে বুঝতেছেনই ব্যাপারটা আর কি। তো এই কারণে একটু নিখুঁতভাবে সময় নিয়ে করবেন এই কাজগুলো, বুঝছেন, এখন তো জাস্ট এক্সাম্পলের জন্য আর কি দেখাইলাম, কাজ এটাই কিন্তু একটু সময় নিয়ে করতে হয় এই আর কি। এখন এই যে আগের এই যে সরি, এই যে আগের এই যে আগের অবস্থা, এই যে এখনকার অবস্থা, ফ্রেশ না এই আর কি। আরো সময় নিয়ে করবেন, আরো আস্তে 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 আস্তে, ছোট বড়, যেখানে ব্রনটা একটু ছোট এখানে একটু ছোট করবেন, যেখানে ব্রনটা একটু বড় এখানে একটু বড় করবেন, মানে বুঝতেই তো পারবেন যে কোন কোন জায়গায় কিভাবে করতে হবে, বুঝছেন। তো এই আর কি, তো এভাবে করেই মনে করেন যে কাজটা শেষ করবেন, হ্যাঁ, সুন্দরভাবে করে দেন আপনি সেভ করবেন। আর অবশ্যই আপনি যে মানে লেয়ারটা আর কি ডুপ্লিকেট করে নিয়েন, বুঝতেছেন এই আর কি। হ্যাঁ, দেন এখন হচ্ছে আপনার হিলিং ব্রাশ টুল, ঠিক আছে, এই যে এখানে স্পট হিলিং ব্রাশ টুল দেখতেছেন, একটু দেখেন এই যে স্পট হিলিং ব্রাশ টুল, এটার কাজ কিন্তু দেখাইছি, ওই যে ব্রোন গুলো উঠাইলাম বা ওইভাবে। তো দেন আপনার হিলিং ব্রাশ টুল, এটার ব্যাপারটা হচ্ছে জাস্ট অল্টার দিয়ে, ঠিক আছে, আপনি একটা ফ্রেশ লোকেশন ওকে দেখাই দিবেন এভাবে, ঠিক আছে, এই যে যেমন এখানে একটা ফ্রেশ লোকেশন না, এখানে কিন্তু কোনো ব্রন নাই, ঠিক আছে, আপনি এখানে অল্টার দিয়ে একটা ভালো একটা জায়গা দেখাই দিলেন, দেন আপনি এখানে এসে এটা একটু ছোট করে নেন, লাগলে এই যে এখানে এসে জাস্ট সরি ওটা দিয়ে দেখাইলেন, ওয়েট, আপনি এখান থেকে সোর্স পয়েন্টটা দেখাই দিবেন, দেন একটা ভালো জায়গায় এসে এভাবে ড্র্যাগ করবেন, ঠিক আছে, মানে ভালো জায়গা থেকে নিয়ে এসে খারাপ জায়গার মধ্যে একটু ড্র্যাগ করবেন, বুঝছেন, এই যে এখানে এখানে। এটা আপনি অন্য কাজে ইউজ করতে পারেন বেসিক্যালি, মানে এখানে ইউজ না করে আপনি অন্য কোনো, যেমন ধরেন কপালে একটু ভাঁজ পড়ছে, ঠিক আছে, হালকা, দেন আপনি কি করলেন ওই ভাঁজের জায়গাটা মনে করেন যে মানে সরানোর জন্য আপনি ওই যে প্লেন জায়গা থেকে সোর্সটা নেবেন, নেওয়ার পরে ওইখানে জাস্ট ড্র্যাগ করেই করে দিবেন, বুঝতে পারছেন, আপনি কি দেখতেছেন
হ্যাঁ, যেমন এই যে এটা একটা ফ্রেশ জায়গা না, ফ্রেশ জায়গা তো না, এখান থেকে অল্টার ই করে আপনি এই যে লোকেশনটা দেখাইলেন, দেন এখানে এসে এই যে এখানে ই করলেন, এই যে এখানে, এই যে এখানে, এই যে এখানে, ডিফারেন্সটা বুঝতেছেন তো নাকি? এই যে এখানে, 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 মানে কিছু জায়গা আবার ওই যে আপনি কি করবেন সব সময়, মানে যে জায়গাটা আপনি ঠিক করতে চান তার একবারে আশেপাশের জায়গাটা, ফ্রেশ জায়গাটা নেবেন, কারণ মানুষের চেহারার কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু একরকম না, একটু একটু ডিফারেন্স। সো আপনি এই যে এখান থেকে যদি একটা মানে আপনার ভালো প্লেসটা চয়েস, মানে চয়েস করেন, দেন এটার সাথে একটু খাপ খাবে ব্যাপারটা, বুঝছেন? আর যদি অন্য জায়গা থেকে নিয়ে আসেন, দেন আবার একটু হালকা একটু অন্যরকম থাকতে পারে, তো এই কারণে একবারে কাছাকাছি, আপনি বুঝছেন তো ব্যাপারটা? যেমন এই যে এখানটা যদি আপনি দূর করতে চান, দেন এখান থেকে নেন, নিয়ে এখানে একটু ই করে দেন, এই যে চলে গেছে না? এখন কিন্তু ডিফারেন্স কিন্তু অত বোঝা যাচ্ছে না। এখন মনে করেন যে আপনি এখান থেকে মনে করেন যে চুজ করে এখানে এসে বসাইলেন, ঠিক আছে, এই যে দেখেন এমনে কেমন হয়ে যাচ্ছে না ব্যাপারটা, এই যে দেখছেন? তো এরকম করা যাবে না, মানে যে জিনিসটা, হ্যাঁ, একটা ফ্রেশ জায়গা থেকে নিয়ে ওটা রিপেয়ার করার জন্য জাস্ট খারাপ জায়গাটা আপনি ওইখান থেকে নিতে পারেন, নিয়ে ওই ওইটা মানে অল্টার দিয়ে চেপে এভাবে দেখায় দিবেন, দেন ওইটা একটা ভালো জায়গায় এসে এভাবে ইয়ে করে দিবেন, ঠিক আছে আর কি, এরকম, বুঝতে পারছেন? আমরা মনে করেন যে বিভিন্ন সময় লেখালেখি করলে আমাদের যে মার্জিন দেওয়ার জন্য একটা প্রয়োজন পড়ে না মার্জিনের, তো আপনার ফটোশপের কাজ করতে গেলে কিন্তু রুলার লাগে, ঠিক আছে, দেন আমরা ওই মার্জিনটা দেওয়ার জন্য বা রুলার যেটাকে বলে সেটা করার জন্য কি করব, সেটার জন্য কন্ট্রোল আর প্রেস করব, ঠিক আছে, দেন কন্ট্রোল আর প্রেস করলে এমনি কিন্তু ডিফল্টভাবে কিন্তু মার্জিনটা থাকে না, তো এখন যখন কন্ট্রোল আর প্রেস করলাম দেন কিন্তু মার্জিনটা আসছে, ঠিক আছে, এই যে হ্যাঁ আমি বলতেছি এখানে উপর একটা জিনিস, এই যে দেখতেছেন এখানে বিভিন্ন জিনিস, মার্জিনের কাজের মানে আপনার শেষ নেই, আপনি যখন বিজনেস কাট করবেন বা ইয়ে করবেন তখন আপনার সেফটি মার্ক দেওয়ার জন্য মার্জিন লাগতে পারে, বা বিভিন্ন সময় কোনো কিছু সমান কি না ওইটা দেখার জন্য লাগতে পারে, বা একটার সাথে আরেকটা সামঞ্জস্য করার জন্য লাগতে পারে, মানে একটা স্ট্রেইট কোনো কিছু বা এরকম, কন্ট্রোল আর। দেখেন লেখেন কন্ট্রোল আর প্রেস করে মার্জিন আনতে হয় বা রুলার, দেন আপনি এটা এই যে দেখেন এই যে ড্র্যাগ করে, বুঝতেছেন, এই যে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিবেন, ড্র্যাগ করে ছেড়ে আপনার যেভাবে দরকার আর কি, এটার কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই, হতে পারে প্রফেশনালি কাজ করতে গেলে একটা বাধ্যবাধকতা থাকবে যে এই এরিয়া আপনি মার্জিন, কিন্তু এমনি আপনি প্র্যাকটিসিং এর জন্য বা কোনো নিজের কোনো ইসের জন্য আপনি নিজের মতো করে ইউজ করতে পারেন, বুঝতে পারছেন? এই যেভাবে দিলেন ঠিক আছে, এভাবে যত ইচ্ছা আপনি দিতে পারেন, ঠিক আছে, আর যখন আপনি এটা ডিলেট করার তো প্রয়োজন হতে পারে, ধরেন এখন মার্জিন লাগবে না আপনার, তখন কি করবেন, দেন আপনি এখান থেকে জাস্ট এভাবে তুলে দিবেন জিনিসটা, এই যে দেখছেন এখানে আনার সাথে কিন্তু একটা আইকনটা চেঞ্জ হয়েছে, কার্সর পয়েন্টটা কিন্তু চেঞ্জ হয়েছে, এটা হবে হবে যখন তখন এটা এই যে এখানে উঠাই দিবেন, মানে যেটা উপর থেকে আনছেন ওটা উপরে ফিরাই দিবেন, মানে যারটা ভাই তারে মানে ফিরাই দিবেন, ব্যাপারটা এরকম, যার থেকে নিছেন ওইখান থেকে, এখন উপর থেকে নিছেন এই যে উপরে দিছেন, এই পাশেরটা এই পাশে, বুঝছেন? আবার এই পাশেরটা আবার উপরে টান দিতে যান না, তাহলে দেখবেন যে মাউস হয়তো বা ছিঁড়ে যাবে, কিন্তু মনে করেন যে আপনার জিনিসটা সরতেছে না, এই যে এভাবে, এই যে এভাবে, এই যে এভাবে, ঠিক আছে, এভাবে আর কি সরাই দিবেন, দেন তারপরে আপনার রুলার্স, তারপর গাইডস, গাইড আপনি নির্দিষ্টভাবে দিতে পারেন, ঠিক আছে, এই যে দেখছেন লেখেন ভিউ থেকে নিউ গাইড, লেখেন ভিউ অপশন থেকে মেনু বারের ভিউ অপশন থেকে আপনার নিউ গাইড, হ্যাঁ, তো আগের বার আমরা যখন গাইড বা ওই যে রুলারটা যখন টানছিলাম তখন কিন্তু আন্দাজে একটা মাপে টানছিলাম, ঠিক আছে, এখন আপনার এমন কিছু করার প্রয়োজন হতে পারে যেখানে আপনি একটা নির্দিষ্ট মানে মাপ পরপর হতে বা করতে হতে পারে, দেন আপনি হরিজেন্টালি যদি করেন হরিজেন্টালি করতে পারেন, ঠিক আছে, দেন আপনি এখানে ধরেন দিলেন হচ্ছে 1 ইঞ্চি, ঠিক আছে, দেন ওকে দেন, এই যে হরিজেন্টালি হয়েছে ব্যাপারটা, ঠিক আছে, দেন আপনি মনে করেন যে ভিউ আবার নিউ গাইড,
দেন পরের বার দেন হচ্ছে 2, এই যে এভাবে, মানে একটু বড় হয়ে গেছে বুঝছেন, ডকুমেন্ট অনুযায়ী এই কারণে একটু আরো একটু ছোট দেওয়া উচিত ছিল আর কি বুঝছেন। তো আপনি এভাবে একটার পর পর আপনার মনে করেন যে গাইডটা বসাইতে পারবেন একটার উপর একটা, মানে নির্দিষ্ট মাপ মতো আপনার যে যতটুকু দরকার। এটা যেমন 1 ইঞ্চি পর পর হয়েছে ঠিক আছে, এখন আপনার যদি প্রয়োজন পড়ে যেন আপনি কোনো পিক্সেল অনুযায়ী করবেন বা আপনি যেভাবে ইচ্ছা আপনি ওইভাবে করতে পারেন ঠিক আছে, ইঞ্চিজ অনুযায়ী করেন আর কি। দেন আপনার ভিউ থেকে নিউ গাইড, দেন যদি ভার্টিক্যালি করতে চান দেন ধরেন 0.5, এই যে দেখছেন 0.5, দেন আপনার ভিউ থেকে নিউ গাইড, দেন হচ্ছে 1 ইঞ্চি। এই যে আপনি কি বুঝতেছেন ব্যাপারটা, 1 ইঞ্চি পর পর মনে করেন যে আপনার যতটুকু দরকার, এখানে কোনো ই নাই, আপনার সাইজ অনুযায়ী। এখন মনে করেন যে আপনার সাইজই ছোট, আপনি ওইখানে নিচে নইলে গিয়ে মনে করেন যে 100 ইঞ্চি বা এরকম, তাহলে তার হইলো না ব্যাপারটা এই আর কি। অসুবিধা নেই, খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, একটু একটু, হ্যাঁ আর বেশি নাই, আর বেশি নাই, একটু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। হ্যাঁ ওই যে আপনি চাইলে ওই যে ফ্রি ফ্রি করতে পারেন, কারণ কি জানেন এই যে শিখার জন্য, বা এক কাজ করবেন, কারণ গুগল থেকে নামায় নামায় করবেন একটু বিরক্ত লাগতে পারে, আশেপাশে ফ্রেন্ডদের করবেন তারাও খুশি আপনিও খুশি বুঝছেন। আবার মনে করেন যে এমন করে দিয়েন না যে মনে করেন যে নাকের অংশটা মনে করেন যে গলায় বসাইছেন ঠিক আছে, ওইভাবে আবার করেন না। তো এই আর কি, এখন অনেক সময় দেখা যায় যে গ্রিড নেওয়ার প্রয়োজন হয় আমাদের। এখন গ্রিড জিনিসটা হচ্ছে যে ভিউ থেকে শোতে যাবেন, শোতে গিয়ে যে গ্রিডে ক্লিক করবেন, এই যে দেখছেন গ্রিড আকারে হয়ে গেছে জিনিসটা, বুঝতে পারছেন লেখেন এটা, ভিউ থেকে যাবেন শো, ভিউ থেকে শো, শো থেকে যাবেন হচ্ছে এই যে গ্রিডে শুধু ক্লিক করে দিবেন, দেন ওইখানে যে এই অ্যারো চিহ্নটা থাকলেই, রাইট অ্যারো চিহ্নটা থাকলে আপনার ওই গ্রিডটা চলে আসবে ঠিক আছে। দেন এখন মনে করেন যে আপনি এটা রিমুভ করতে চান ঠিক আছে, রিমুভ করতে গেলেও ভিউ থেকে যাবেন হচ্ছে শো, শো থেকে গ্রিড, এই যে ক্লিক করবেন চলে গেছে। কারণ আবার অনেক সময় দেখা যাবে যে এটা নিয়েই বসে আছেন যে স্যার কি হইলো এটা, এখন নিচে তো ঠিক আছে বাট এটা যাইতেছে না, তো এখন আর এরকম হয় ফার্স্টে ফার্স্টে কাজ করতে গেলে। তো এভাবে আর কি জিনিসটার সমাধান। তো আর কোনো কিছু কি দেখবেন না আজকে ক্লাসে এতটুকুই? জিনিসটা হয়েছে এই জিনিসটা আপনি সিলেক্ট যখন করছেন, মানে করা শেষ, এখন কিন্তু এই জিনিসটার উপরে ডিলিট বাটন কিন্তু প্রেস করলে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না তাই না? তা আপনার এটার জন্য কি করতে হবে, যাতে বাইরের অংশগুলা, এই যে এটার যে বাইরের অংশগুলো এটা তো ডিলিট করবেন তাই না, মানে ব্যাকগ্রাউন্ডটা, দেন আপনি কি করবেন কন্ট্রোল শিফট আই যখন দিবেন, তো ব্যাপারটা হইলো কি জানেন, মানে ভিতরের অংশটা এখন সেফ, বাইরের অংশগুলো এখন ধরেন বিপজ্জনক অবস্থায় আছে, ব্যাপারটা এরকম, মানে বাইরের অংশগুলো এখন সিলেক্ট অবস্থায় আছে বুঝছেন। দেন আপনি যখন ডিলেট দিবেন তো এই জিনিসটা আসবে, দেন এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার এখন দিবেন না, ব্যাকগ্রাউন্ড কালার, মানে ব্যাকগ্রাউন্ড যদি আপনি মানে ডিলেট করতে চান ওকে দিবেন বা ইন্টার দিবেন, দেন এটা আপনার রিমুভ হয়ে গেছে। দেন আপনি এটা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন, দেন এটা আপনি এটা লক, ওয়েট, এই যে এভাবে আপনি আরো মনে করেন যে আপনি বের করে দিবেন, দেন আপনার যা ইচ্ছা তাই করতে পারেন ঠিক আছে। জাস্ট আপনার ওই যে ইয়েটা রিমুভ করলাম আর কি, ব্যাকগ্রাউন্ডটা, ব্যাপারটা তো বুঝছেন না? তো প্রায় তিনটা আপনি আপনাদের তাহলে এখন ই করবেন, প্র্যাকটিস করবেন, তা যে জিনিসগুলো আপনাদেরকে বুঝাইছি ক্লিয়ার, তো আবারও জিজ্ঞেস করতেছি, হ্যাঁ একটু দেখে নেন। আর নাহলে আপনি এই যে ল্যাবে যখন যাবেন প্র্যাকটিস করেন একটার পর একটা, যদি হয় আপনি আমাকে ডাকবেন, আমি ইনশাল্লাহ দেখা দিব ঠিক আছে। হ্যাঁ তা হ্যাঁ হ্যাঁ আছে ল্যাবে, তা আপনারা যান, হ্যাঁ ল্যাব একটু গিয়ে দেখেন, আপনিও একটু দেখেন ঠিক আছে।